নদিয়ার হাঁসখালী ধর্ষণ কাণ্ডে নিহত নাবালিকার পরিবারের সাথে দেখা করতে এলো সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের যে সকল নেতারা অশ্লীল বিবৃতি দিচ্ছেন তাদের পক্সো আইনে গ্রেপ্তার করা উচিত। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এই পার্টিটার, এই সরকারের এমএলএ, এমপি, মন্ত্রীরা যে কুৎসিত ভাষায় কথা বলেছে আমরা ভুলে যেতে পারি? কি করে ভুলবো? প্রথম দিনই বলে দিচ্ছেন ছোট ঘটনা, কি করে ভুলবো? এই তৃণমূলের এমএলএ চিরঞ্জিৎ নায়ক তিনি কি বলেছিলেন, যে ওদের পোশাক ঠিক নয়। এখন বলছেন যে প্রেম করেছে আরও পাঁচটা, মানে এ কথা অশ্লীল, 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 এগুলো অশ্লীল কথা। যিনি বলছেন তিনি পক্সো আইনে অ্যারেস্ট হওয়া উচিত, যিনি বলছেন। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আরও বলেন, সিবিআই তার কাজ করুক, নিরপেক্ষভাবে কাজ করুক এবং দ্রুততার সাথে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে কালকেই এই কাজ স্টপ হয়। কালকে মিডিয়ার কাছে, বন্ধুদের কাছে, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে আমাদের আবেদন, আর বসে থাকবেন না, নইলে কালকে এই রাস্তাটা আমাদের চলার জন্য অযোগ্য হয়ে গেছে, আরও দ্রুততার সাথে খারাপ দিকে যাচ্ছে। লড়াই একসাথে হবে, আপনারা নামবেন কিনা সিদ্ধান্ত গ্রহণ করুন, আমরা রাস্তা থেকে সরছে না। যারা বলছে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিতে পারবো, আনিস খানের ইস্যুতে, মইদুলের ইস্যুতে আমাদের লড়াই গোটা রাজ্যের দেখেছে, ওইসব ডান্ডা ফান্ডা দেখিয়ে আমাদের মিছিলকে ভয় দেখাবেন না। এরপরে কি হবে সেটার জন্য আপনারাও তৈরি থাকুন, ডিওয়াইএফআইও রাস্তায় থাকুন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।